আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আপনাদের মধ্যে যারা ব্যাচেলার কিংবা হোস্টেল জীবনে আছেন অথবা নতুন সংসার পাতিয়েছেন তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপি। ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলা দিয়ে ভীষণ মজার চিকেন বিরিয়ানি। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কি করে ঝটপট তৈরি করে ফেলছি ভীষণ মজার চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি মাত্র 1 মিনিটেই ঘরেই কি করে ঝটপট টক দই তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। এর জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই গুঁড়ো দুধটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা। আমি কি করে এই গুঁড়ো দুধটা তৈরি করেছি সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন এই গুঁড়ো দুধের সাথে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। তবে ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি ভিনেগারটা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এক্ষেত্রে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন 2 টেবিল চামচ পরিমাণ। এখন গুঁড়ো দুধ আর ভিনেগারটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাত্র 1 মিনিটে পারফেক্ট টক দই। এখন এই টক দইটা আমি একটা সাইডে রেখে দেব। সেই সাথে বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। আর ফ্রেন্ডস, এই মুরগির মাংসটা কিন্তু আমি রেগুলার সাইজে পিস করে নিয়েছি। এখন এই সম্পূর্ণ মুরগির মাংসটাই আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। সেই সাথে মুরগির এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা 1 মিনিটের টক দই। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। এখন লবণ আর টক দইটা মাংসের সাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে মাংসটা একটা সাইডে রেখে দেব। এই সাথে বিরিয়ানি রান্নার বাকি প্রিপারেশনে চলে যাব। আর ফ্রেন্ডস, এই মাখানো মাংসটা কিন্তু 1/2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে কোনো রকম ম্যারিনেশন ছাড়াই কিন্তু আমরা আজকের এই ইনস্ট্যান্ট বিরিয়ানিটা তৈরি করব। এর জন্য আবার চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কুচি করে কাটা পেঁয়াজ। এখন তেলের মধ্যে পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব যেন পেঁয়াজটা নরম হয়ে আসে। যখন দেখবেন পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে তখন এই পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন বাটা মশলাটাও আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব রাঁধুনির যে ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলাটা কিনতে পাওয়া যায় সেরকম 1 প্যাকেট বিরিয়ানি মশলা। এখন মশলা আর পেঁয়াজটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি যেন মশলাটা পুড়ে না যায়। এখন চুলার মিডিয়াম হিটে প্যানে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। 5 মিনিট পর দেখুন মশলার ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এখন এই কষানো মশলার মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে টক দই দিয়ে মাখিয়ে রাখা সম্পূর্ণ মাংস। এখন মাংস আর মশলা আবারও ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব যেন মশলার সাথে মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়ে যায়। এবং যতক্ষণ না পর্যন্ত মশলা আর তেলটা আবারও আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণই কিন্তু আমরা মাংসটাকে এভাবেই নেড়ে চেড়ে যাব। 5 মিনিট কষিয়ে নেওয়ার পরেই দেখুন তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এই কষানো মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ বড় টুকরো করে কাটা আলু। ফ্রেন্ডস, একটু খেয়াল করুন প্রতিটা আলুই কিন্তু আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে অ্যাড করে দেব 7 মতো লবণ। আর ফ্রেন্ডস, লবণটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু চেক করে দেবেন কারণ মুরগিটা মাখানোর সময় আগেও একবার আমরা লবণ ব্যবহার করেছি। এখন আলু আর মাংসটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর দেখুন মাংস আর আলুটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাংসটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর অবশ্যই কিন্তু মনে রাখবেন বিরিয়ানির জন্য মাংসটা রান্না করতে আমরা কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না।
এই দুধের উপরেই কিন্তু মাংস আর আলুটাকে আমরা ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তবে অবশ্যই মাঝে 2 থেকে 3 বার ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে চেড়ে দেবেন, যেন মাংসটা পাতিলের তলায় বেঁধে না যায়। 10 মিনিট পর দেখুন মাংসের ঝোলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। আর এরই সাথেই কিন্তু বিরিয়ানির জন্য মাংসটা এখন পারফেক্টলি তৈরি। এখন এই মাংসটা আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব, সেই সাথে বিরিয়ানির জন্য চালের প্রিপারেশনটা করে নেব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, সেই সাথে অ্যাড করে দেব 1/2 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে এক্ষেত্রে বাসমতি চাল অথবা কালিজিরা চালটাও ব্যবহার করতে পারেন। তবে নর্মালি বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু চিনি গুঁড়া পোলাওয়ের চালটাই বেশি ব্যবহার করা হয়। আর চালটা কিন্তু আমি 1/2 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে 10 মিনিট একটা স্টেনারে রেখে চালের গায়ে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে নিয়েছি। এখন এই চালের মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। এরপর চুলার মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট চালটা আমি তেলের ওপর ভেজে নেব। 7 মিনিট পর যখন দেখবেন একটা চাল আরেকটা চালের গায়ে বাচ্ছে না, তখনই বুঝতে হবে চালটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই ভেজে নেওয়া চালের মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 কেজি পরিমাণ চালের জন্য, মানে মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ চালের জন্য মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ একেবারে বলক আসা গরম পানি। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন চালটা যে পরিমাণ নেবেন পানিটা কিন্তু অবশ্যই তার দ্বিগুণ পরিমাণেই ব্যবহার করবেন। সেই সাথে পানিটা যেন একেবারেই বলক আসা গরম হয় সেই দিকটা খেয়াল রাখবেন। এখন পানি আর চালটাকে আবারও ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনার মধ্যে যে একটা হোল থাকবে হোলটা কিন্তু অবশ্যই একটা টিস্যু পেপার কলম বা রঙ্গা লং দিয়ে বন্ধ করে দেবেন। এখন চুলার মিডিয়াম হিটে চালটা আমি সেদ্ধ হতে দেব ঘড়ি ধরে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন চালের পানিটা কিন্তু পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে এবং ভাতটাও কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এই রান্না করা ভাতের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে মুরগির মাংসটা আমি রান্না করে রেখেছিলাম, সম্পূর্ণ মুরগির মাংস। এখন চালের সাথে মুরগির মাংসটাও আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 10টা আস্ত কাঁচামরিচ। তবে ফ্রেন্ডস, আমি কিন্তু কাঁচামরিচের মুখের সাইডটা সামান্য করে একটু কেটে দিয়েছি, এতে কাঁচামরিচের ফ্লেভারটা বিরিয়ানির মধ্যে ভালোভাবে মিশে যাবে। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আর দিয়ে দেব 6টা আলু বখারা, 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল এবং 1/2 চা চামচ পরিমাণ চিনি। এখন এই সবগুলো উপকরণ আবারও ভালোভাবে বিরিয়ানির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ আমার নিজের ঘরে তৈরি করা ঘি। আর ফ্রেন্ডস, এই ঘির লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর ঘিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু প্যানে আমরা ঢাকনা দিয়ে দেব এবং চুলার একেবারে লো হিটে বিরিয়ানিটা আমরা দমে বসিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর ফ্রেন্ডস, এই 15 মিনিটের মধ্যে 2 থেকে 3 বার ঢাকনা তুলে বিরিয়ানিটা কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবেন। সেই সাথে আপনারা যদি এই বিরিয়ানিটা সিলভারের পাতিলে গ্যাসের চুলায় করেন, তাহলে কিন্তু অবশ্যই পাতিলের তলায় একটা পুরনো তাওয়া বসিয়ে দেবেন। 15 মিনিট পর ফ্রেন্ডস, আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে একেবারে ঝরঝরে ইনস্ট্যান্ট চিকেন বিরিয়ানি। তো ফ্রেন্ডস, এই বিরিয়ানিটা খেতে আসলে কতটা মজার সেই স্বাদটা বুঝতে অবশ্যই কিন্তু একবারের জন্য হলেও ইনস্ট্যান্ট এই চিকেন বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই বিরিয়ানির স্বাদটা কেমন লেগেছে।
তো ফ্রেন্ডস, আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।